নমস্কার, এরি চর্চায় সকলকে স্বাগত। সমগ্র শিক্ষা মিশনে বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যের ক্ষেত্রে বন্ধ। রাজ্যের 468 কোটিতেই মিলছে মিড ডে মিল ভাতা। সমগ্র শিক্ষা মিশনে SSM কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বন্ধ হওয়ায় খুদে পড়ুয়াদের মিড ডে মিল তো বটেই, সেই সঙ্গে স্কুল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সংকট এখন ভরসা বলতে রাজ্যের বরাদ্দ, অর্থাৎ সংকটে এখন ভরসা বলতে রাজ্যের বরাদ্দ অর্থ। গত 8 মাসে রাজ্যের দেওয়া 468 কোটি টাকা দিয়েই সমগ্র শিক্ষা মিশন প্রকল্প চলছে। দেশের উত্তর পূর্বের রাজ্যগুলো এবং জম্মু কাশ্মীর ছাড়া অন্য সব রাজ্যেই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের বরাদ্দ অর্থের অনুপাত 60-40। তবে গত 8 মাস ধরে কেন্দ্র নিজের ভাগের 60% টাকা না দেওয়ায় রাজ্যের বুনিয়াদী স্তরের শিক্ষা পরিকাঠামোর সংকট তৈরি হয়েছে। গত বছর অক্টোবর মাস থেকে প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-SRI প্রকল্পে কেন্দ্রের সঙ্গে রাজ্য মৌ সই না করায় দিল্লি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে রাজ্য পায় 2000 কোটি টাকা, যা নিয়ে চিঠিও দিয়েছে নবান্ন। তবে SSM এর টাকায় স্কুলে স্কুলে পরিকাঠামো উন্নয়নের, অর্থাৎ শ্রেণীকক্ষ তৈরি, অতিরিক্ত ক্লাসঘরের বন্দোবস্ত, স্কুল মেরামত, পাঁচিল দেওয়া, শৌচাগার নির্মাণ, পানীয় জল সরবরাহ, নানা ধরনের কাজ হয়। তাছাড়া রাজ্য জুড়ে স্কুল, শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কর্মরত পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়ক ও সম্প্রসারক, স্পেশাল এডুকেটর সহ চুক্তিভিত্তিক লক্ষাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বা ভাতাও মেটানো হয় SSM প্রকল্পের টাকায়। কাজেই এইসব ক্ষেত্রে সমস্যা তীব্র। এমনকি লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে রাজ্য প্রশাসন 1 মার্চ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করেছিল। অন্যান্য সরকারি দপ্তর ও সরকারের অধীন স্বশাসিত সংস্থায় এই ঘোষণা মতো কাজ হলেও স্কুল দপ্তর ও তার অধীন বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠান স্টেট কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং SCERT, বিকাশ ভবন, বিভিন্ন জেলা স্কুল পরিদর্শক অফিসে কর্মরতদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বা ভাতা বাড়ানোর ব্যাপারটা থমকে আছে। স্বভাবতই কর্মীদের মধ্যে অনিশ্চয়তার আতঙ্ক ছড়িয়েছে। SSM প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকার সবচেয়ে উদ্বেগে বিকাশ ভবনের সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকরা। তারা দফায় দফায় সমগ্র শিক্ষা মিশন দপ্তরে বেতন সংক্রান্ত দাবি সনদও জমা দিয়েছেন। ফলে এক্ষেত্রে মিড ডে মিলের মতোই লক্ষাধিক কর্মীর বেতন ও ভাতা খাতে ভরসা বলতে রাজ্যের 40% অর্থই। রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্র বারবার PM-SRI প্রকল্পের সঙ্গে স্কুল শিক্ষা অন্যান্য প্রকল্পকে জুড়ে দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু সম্প্রতি বলেন, SSM প্রকল্পে কেন্দ্রের যে বরাদ্দ বকেয়া সেটা অর্থমন্ত্রক ছাড়লেও শিক্ষামন্ত্রক আটকে রেখে দিয়েছে। PM-SRI প্রকল্পের স্কুলগুলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে চলবে, যদিও প্রকল্পের 40% ব্যয় রাজ্যকেই বহন করতে হবে। সেই জন্য বিভিন্ন রাজ্য বেঁকে বসেছে। আশা করা যায় যে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারটাও মিটবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।